नमस्कार, आमी डॉक्टर तरुण मंडल। आज आपनादेर सामने जे हेल्थ विषय निये आलोचना करब सेटी अवश्य आपनारा थंबनेल देखेई जानते पेरेछेन। आज जे हेल्थ विषय निये आमी आलोचना करब सेटी हलो आमादेर कान दिए रक्त पड़ा। कान दिए केन रक्त पड़े एवं कान दिए रक्त पड़ले कोन कोन होमिओपैथिक ओषुध खेले एर थेके सहजे सुस्थता पावा जाय से विषय निये आमी आलोचना करब। चलुन शुरू करा जाक। आजकेर भिडियोटी खूब गुरुत्वपूर्ण एवं सबाइके अनुरोध करब जे भिडियोटी शुरू थेके शेष पर्यन्त अवश्य देखबेन, ताहले अनेक किछु जानते पारबेन बा अनेक किछु बुझते पारबेन। कान आमादेर शरीरे एकटी गुरुत्वपूर्ण अंग। एई कान आछे बोलेई आमरा सब किछु शुनते पाई एवं सब किछु बुझते पारि। किन्तु काने माझे माझे नाना रकम समस्या सृष्टि हय়। কানে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় তার মধ্যে একটা অন্যতম সমস্যা হলো কান দিয়ে রক্ত পড়া। অনেক সময় আমাদের কান দিয়ে নানা কারণে রক্ত পড়ে। কান দিয়ে রক্ত পড়লে নানা রকম শারীরিক সমস্যা সৃষ্টি হয়। কানে শুনতে পাওয়া যায় না, কানের মধ্যে আওয়াজ সৃষ্টি হয়, কানের মধ্যে ব্যথা সৃষ্টি হয়, কোনো কাজ করতে ভালো লাগে না, সবসময় একটা অস্বস্তি লেগেই থাকে কান দিয়ে রক্ত পড়লে। অনেক সময় এক কান দিয়ে রক্ত পড়তে পারে, অনেক সময় দু কান দিয়েও রক্ত পড়তে পারে। কান দিয়ে রক্ত কেন পড়ে, কোন কোন কারণে কান দিয়ে রক্ত পড়ে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। কান দিয়ে রক্ত পড়ার একটা প্রধান কারণ হলো আঘাত লাগা। যদি কোনো কারণে কানে আঘাত লাগে সেক্ষেত্রে কান দিয়ে রক্ত পড়তে পারে। সে কানে আঘাত লাগা রোড অ্যাক্সিডেন্টে হোক বা পড়ে হোক বা মারপিট করে হোক, যে কোনো কারণে যদি কানে আঘাত লাগে তাহলে কান দিয়ে রক্ত পড়তে পারে। এছাড়া অনেকে কী করে, কানে কাটি দেয়। অনেক সময় কান চুলকানোর সময় কানে কাটি দেয়, সেক্ষেত্রে অনেক সময় কানের ভিতরে আঘাত লাগে, কান দিয়ে রক্ত পড়তে পারে। সুতরাং আঘাতজনিত কারণে কান দিয়ে রক্ত পড়া একটা প্রধান কারণ। প্রেশার, অনেকের যদি হাই প্রেশার থাকে সেক্ষেত্রে অনেক সময় কান দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে বা কান দিয়ে রক্ত পড়তে পারে। সুতরাং হাই প্রেশার থাকলে অনেক সময় কান দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। সংক্রমণ, অনেক সময় যদি কানে সংক্রমণ হয় সেক্ষেত্রে কান দিয়ে রক্ত পড়ার ঘটনা ঘটতে পারে। চুলকানি, যদি কোনো কারণে কানের মধ্যে চুলকায় সেক্ষেত্রে অনেক সময় কানে চুলকানোর জন্য কান দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে বা কান দিয়ে রক্ত আসতে পারে। কানের পর্দা ফাটা, যদি কোনো কারণে কানের পর্দা ফেটে যায় সেক্ষেত্রে অনেক সময় কান দিয়ে রক্ত আসতে পারে। কানের পর্দা ফাটতে পারে কোন কোন কারণে, অনেক সময় যদি কোনো আওয়াজ হয় জোরে সেক্ষেত্রে কানের পর্দা চাপ পড়ে কানের পর্দা ফাটতে পারে। কিংবা অনেক সময় যদি কানে আঘাত লাগে সেক্ষেত্রে কানের পর্দা চাপ লেগে কানের পর্দা ফেটে গিয়ে কান দিয়ে রক্ত আসার সম্ভাবনা থাকে। সুতরাং কানের পর্দা ফেটে গেলে অনেক সময় কান দিয়ে রক্ত আসার ঘটনা ঘটতে পারে। স্ট্রোক হলে অনেক সময় আমাদের কান দিয়ে রক্ত আসার সম্ভাবনা থাকে। সেরিব্রাল স্ট্রোক হলে অনেক সময় কান দিয়ে রক্ত আসার ঘটনা ঘটতে পারে। অনেক সময় কী হয়, মহিলাদের মাসিক হওয়ার পরিবর্তে কান দিয়ে রক্ত আসতে পারে। এদিকে মাসিক হচ্ছে না কিন্তু কান দিয়ে রক্ত আসে। সুতরাং এই ঘটনা অনেক মহিলাদের ক্ষেত্রে ঘটতে পারে, মাসিকের পরিবর্তে কান দিয়ে রক্ত আসতে পারে। কানের ক্যান্সার, অনেক সময় যদি কানে ক্যান্সার হয় সেক্ষেত্রে কান দিয়ে রক্ত আসার সম্ভাবনা থাকে। এই সমস্ত বিভিন্ন কারণে কান দিয়ে রক্ত আসার সম্ভাবনা থাকে বা কান দিয়ে রক্ত আসতে পারে। এবার আলোচনা করব কান দিয়ে রক্ত আসার লক্ষণগুলো। কান দিয়ে রক্ত আসলে আমাদের কী কী লক্ষণ প্রকাশ পায় সে বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। কান দিয়ে রক্ত আসলে অনেক সময় কানে আমরা শুনতে পাই না, কান দম বেড়ে থাকে, বাইরের কানেও আওয়াজ কানে শোনা যায় না। সুতরাং কানে কম শোনা কান দিয়ে রক্ত পড়ার একটা প্রধান লক্ষণ। যদি কানে আঘাত লাগে সেক্ষেত্রে কান দিয়ে রক্ত পড়তে পারে। সুতরাং সেই সমস্ত সময় কানে ব্যথা হয়, যন্ত্রণা হয়, রোগী ছটফট করে। সুতরাং ব্যথা যন্ত্রণা, অনেক সময় কান দিয়ে রক্ত পড়লে কানে ব্যথা যন্ত্রণা হয় এবং রোগী যন্ত্রণা ছটফট করতে পারে। কান দিয়ে রক্ত পড়লে কী হয়, অনেক সময় কানের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ সৃষ্টি হয়। কানের মধ্যে কখনও ভুভু আওয়াজ হয়, কখনও শোশো আওয়াজ হয়, এই সমস্ত বিভিন্ন রকম শব্দ সৃষ্টি হয় কান দিয়ে রক্ত পড়ার কারণে। কান দিয়ে রক্ত পড়লে কী হয়, অনেক সময় মাথা যন্ত্রণা করে বা অনেক সময় মাথা ঘোরার মতো লক্ষণ দেখা যেতে পারে। এই সমস্ত বিভিন্ন লক্ষণ দেখা যায় কান দিয়ে রক্ত পড়ার কারণ। এবার আলোচনা করব কান দিয়ে রক্ত পড়লে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ সবথেকে বেশি কার্যকরী। কান দিয়ে রক্ত পড়ার একটা প্রধান হোমিওপ্যাথিক ওষুধ হলো আর্নিকা। যদি কোনো কারণে কানে আঘাত লাগে, যন্ত্রণা হয়, ব্যথা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা। 30 সপ্তাহের ওষুধ দিনে দুবার পরপর 4 দিন সকালে বিকেলে খেলে খুব ভালো করবেন। কান দিয়ে রক্ত পড়ার আরেকটা খুব ভালো মেডিসিন হলো হেমালিস। কান দিয়ে যদি রক্ত পড়ে এবং কোনো যন্ত্রণা জ্বালা না থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে হেমালিস। এক্ষেত্রে রক্তের রং লাল বর্ণের হয়।
সুতরাং কান দিয়ে রক্ত বলার একটা প্রধান ওষুধ হলো হ্যামালিজ। 36 ক্লোরোসাত দিনে দুবার পরপর দুদিন সকালে বিকেলে খেলে খুব ভালো করে পাবেন। কান দিয়ে রক্ত বলার আর একটা খুব ভালো মেডিসিন হলো বেলেডোনা। যদি কানের মধ্যে যন্ত্রণা হয়, কান দিয়ে রক্ত পড়ে, কানের মধ্যে দবদব আওয়াজ হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে বেলেডোনা। 36 ক্লোরোসাত দিনে দুবার পরপর 4 দিন সকালে বিকেলে খেলে খুব ভালো করে পাবেন। ফসফরাস, কান দিয়ে রক্ত বলার আর একটা খুব ভালো মেডিসিন হলো ফসফরাস। এক্ষেত্রে বাম কান দিয়ে রক্ত পড়লে ফসফরাস খুবই কার্যকারী। 36 ক্লোরোসাত দিনে দুবার পরপর 2 দিন সকালে বিকেলে খেলে খুব ভালো করে পাবেন। পেট্রোলিয়াম, কান দিয়ে রক্ত বলার আর একটা খুব ভালো মেডিসিন হলো পেট্রোলিয়াম। এক্ষেত্রে কান দিয়ে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে কানের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ সৃষ্টি হয়, কানের মধ্যে শোষো ভবো বিভিন্ন রকম আওয়াজ সৃষ্টি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে পেট্রোলিয়াম। 36 ক্লোরোসাত দিনে দুবার পরপর 2 দিন সকালে বিকেলে খেলে খুব ভালো করে পাবেন। এছাড়া কান দিয়ে রক্ত পড়ার আর একটা খুব ভালো মেডিসিন হলো ব্রেনিয়ালবা। যদি কোনো মহিলাদের মাসিক বন্ধ হয়ে গিয়ে কান দিয়ে রক্ত পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে ব্রেনিয়ালবা। 36 ক্লোরোসাত দিনে দুবার পরপর 4 দিন সকালে বিকালে খেলে খুব ভালো করে পাবেন। দেখুন, হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় না। রোগীর লক্ষণের সঙ্গে মেডিসিনের লক্ষণ অবশ্যই মিল করে ওষুধ খাওয়া প্রয়োজন, তা না হলে ওষুধে কাজ করবে না। সুতরাং কান দিয়ে রক্ত বলে হঠাৎ কোনো ওষুধ না খেয়ে বা নিজের মতো ওষুধ না খেয়ে একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলে খুব সহজেই এই রোগ থেকে সুস্থ হতে পারবেন। এবার আলোচনা করবো ওষুধটি দোকান থেকে কীভাবে কিনবেন। যখন কোনো হোমিওপ্যাথিক ওষুধ দোকান থেকে কিনবেন, যে কোনো ওষুধ, হয় এক ড্রাম লিকুইড নেবেন, না হলে এক ড্রাম গ্লুকোসে নেবেন, কিংবা এক ড্রাম লিকুইড না পান সেক্ষেত্রে 10 ml সিলফাইড নেবেন। যদি এক ড্রাম গ্লুকোসে পান তাহলে 30 ml গ্লুকোসে নেবেন, 3-4টি করে দানা খাবেন সকাল ও বিকালে। এবং যদি এক ড্রাম লিকুইড নেন সেক্ষেত্রে 3-4 ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে। ওষুধ খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখে ধুয়ে ফেলবেন, তাহলে হোদের কার্যক্ষমতা আরও বেশি হবে। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে পরিষ্কার করবেন না, তাহলে হোদের কার্যক্ষমতা আরও বেশি হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।